আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটা ইংরেজি সাহিত্যের রোমান্টিক পিরিয়ডের উপর। এর আগে ইংরেজি সাহিত্যের উপর আমার বেশ কিছু ভিডিও দেওয়া আছে। আমি বিসিএসের জন্য সম্পূর্ণ ইংরেজি সাহিত্যের উপর বেশ কিছু ভিডিও দিতে চাইছিলাম, কিন্তু পরে আর দেওয়া হয়নি। সো আজকে থেকে আবার শুরু করতেছি, এখন থেকে রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। বিসিএসের জন্য ইংরেজি সাহিত্যের রোমান্টিক পিরিয়ডটা খুবই গুরুত্বপূর্ণ। এখানকার চারজন কবি থেকে অবশ্যই কোশ্চেন আসে, উইলিয়াম ওটসওর্থ, এস টি কোলারেড, পিবি শেলি, জন কিটস, এই চারজন খুবই গুরুত্বপূর্ণ। এই চারজন থেকে আপনি তিনটা বা চারটা কোশ্চেনও কমন পাইতে পারেন। এছাড়াও লর্ড বাইরন, জেন অস্টিন, উইলিয়াম ব্লেক, চার্লস ল্যাম্প, আলেকজান্ডার পুশকিন, উইলিয়াম হাজলেট, এই সাতজন কবি মোটামুটি ইম্পর্টেন্ট, আর এই চারজন সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। ফার্স্টে একটা মজার বিষয় বলি, অনেকের মনে হতে পারে রোমান্টিক পিরিয়ডে হয়তো রোমান্স নিয়ে অনেক কিছু লেখা হয়েছে, কিন্তু আসলে এরকম কিছুই না। এখানে হিউম্যান রোমান্স নিয়ে মূলত লেখা হয়নি, এটা মূলত প্রকৃতির প্রতি ভালোবাসা থেকে লেখা হয়েছে। এই যুগের সবচেয়ে বিখ্যাত কবি উইলিয়াম ওটসওর্থ, ওনার সবচেয়ে বিখ্যাত যে কবিতা সেটা হলো দ্য ড্যাফোডিল, এটা কিন্তু প্রাকৃতিক সৌন্দর্য নিয়ে লেখা। আরও বেশ কিছু কবিতা যেমন দ্য সলিটারি রেপার, এই কবিতার সামারি এরকম থাকে, একটা মেয়ে গান গাইতে গাইতে ধান কাটতেছে। সো এখানে কিন্তু রোমান্স বলতে কিছু নাই, রোমান্স বলতে এখানে এটা কিন্তু প্রকৃতি নিয়েই লেখা। এরপর পিবি শেলির কবিতাগুলি যদি দেখেন, বিশেষ করে ওনার টাইটেলে কিন্তু আছে পয়েট অফ ওয়াইন্ড, ওড টু দ্য ওয়েস্ট ওয়াইন্ড, এটা কিন্তু প্রকৃতি নিয়েই লেখা। সো এই যুগের সবগুলি কবিতাই প্রায় প্রকৃতির প্রতি ভালোবাসা নিয়ে লেখা। বাট এখানে আরেকটা মজার বিষয় বলি, সেটা হলো এখানে জেন অস্টিনকে বলা হয়েছে অ্যান্টি রোমান্টিক পয়েট, কিন্তু ওনার প্রথম নোভেলটা যদি দেখেন প্রাইড অ্যান্ড প্রেজুডিস, এটা কিন্তু একটা রোমান্টিক উপন্যাস। বাট বই যেহেতু অ্যান্টি রোমান্টিক বলা আছে, আমরা অ্যান্টি রোমান্টিক পয়েটই বলবো। আমি আসলে বোঝাতে চাচ্ছি মূলত বেশিরভাগ কবিতাগুলি প্রকৃতির প্রতি ভালোবাসা থেকে লেখা, প্রকৃতি নিয়ে লেখা। এবার একটু বিস্তারিত দেখাচ্ছি বিসিএস পরীক্ষার জন্য কী কী পড়বেন এই বিষয়ে। গেটওয়ে বই থেকে পড়তে পারেন, আমি যেহেতু এই বই থেকে পড়ছি এই জন্য আমি এখান থেকে দেখাচ্ছি। ফার্স্টেই যেটা পড়বেন, এই যুগের শাল, শালটা খুবই বেশি গুরুত্বপূর্ণ, তার সাথে সাথে নাইনটিন সেঞ্চুরিতে এটাও মনে রাখবেন, আর এই যুগে ফরাসি রেভলিউশন হয়েছিল সেটাও মনে রাখবেন। রোমান্টিক পিরিয়ডকে গোল্ডেন এজ অফ লিরিক বলা হয়। এখানে আরেকটা বিষয় খেয়াল রাখবেন, এলিজাবেথান পিরিয়ডকে বলা হয় গোল্ডেন এজ, বাট রোমান্টিক পিরিয়ডকে বলা হয় দ্য গোল্ডেন এজ অফ লিরিক, এই যুগকে এজ অফ রেভলিউশনে বলা হয়, যেহেতু এখানে ফরাসি বিপ্লব হয়েছিল, ফ্রান্স রেভলিউশন, সেজন্য এজ অফ রেভলিউশন বলা হয়। এটা কিন্তু অলরেডি একবার বিসিএস পরীক্ষায় আসছে, স্লোগানটা মনে রাখবেন। এছাড়া আর কিছু পড়ার দরকার নেই এই পেজে। লিরিক্যাল ব্যালেট পাবলিশ হয়েছে কত সালে এই ডেটটা মনে রাখবেন, কারণ লিরিক্যাল ব্যালেট পাবলিশ হওয়ার সাথে সাথেই কিন্তু রোমান্টিক পিরিয়ডের যাত্রা শুরু হয়, যার জন্য এই ডেটটা ইম্পর্টেন্ট। রোমান্টিক এজের বৈশিষ্ট্যগুলি পড়তে হবে, সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো সাবজেক্টিভিটি, এরপরে হাই ইমাজিনেশন, লাভ ফর ন্যাচার আর বিউটি, আর সুপার ন্যাচারালিজম, এই কয়টা পড়বেন। আর উইলিয়াম ওটসওর্থ এবং এই যুগের আরও যে কবিগুলি ছিল সবাই ফরাসি বিপ্লব দ্বারা প্রভাবিত ছিল, এই বিষয়টাও পড়বেন। এখানে উইলিয়াম ওটসওর্থের টাইটেলগুলি মনে রাখবেন, ওনার একটা মাত্র নাটক ছিল বর্ডার আর্টস, দ্য প্রিলিউড নামে ওনার একটা অটোবায়োগ্রাফি ছিল, এটাও পড়বেন। দ্য লিরিক্যাল ব্যালেটসে 23টা কবিতা ছিল, 19টা ওটসওর্থের আর বাকি 4টা তার বন্ধু কোলারিডসের। দ্য ডেফোডিল পয়েমসটা একটু ইম্পর্টেন্ট, এই পয়েমসটা একটু বিস্তারিত পড়বেন। গেটওয়ে বইটাতেও এই কবিতাটা দেওয়া আছে, এখান থেকে দেখে নিতে পারেন। এই কবিতা দু একটা লাইন থেকে কোশ্চেন আসে, এরপরে এই বই যে সবগুলি কবিতাই কিন্তু বোল্ড করে দেওয়া আছে, মানে ইম্পর্টেন্ট, প্রত্যেকটা থেকেই প্রায় কোশ্চেন আসে। সো এই সবগুলি পড়বেন, একটাও বাদ দেবেন না। আর এখানকার কোয়েশনগুলি মোটামুটি ইম্পর্টেন্ট, বেশ কিছু মনে রাখবেন, যে যে কয়টা মনে রাখতে পারেন। সাধারণত চাইল্ড এবং ন্যাচার এই দুইটা ওয়ার্ডেই ওনার বেশ কিছু ডায়লগ মনে রাখা যায়, আর ডেফোডিলের কিছু লাইন আছে সেগুলি এমনিতেই মনে থাকে। এস টি কোলারেটস, ওনার ফুল মিনিংটা অবশ্যই পড়তে হবে, স্যামুয়েল টেইলার কোলারেটস, উইলিয়াম ওটসওর্থ আর কোলারেটস, ওনারা দুজন কোলাবরেট করে লিখতেন, একজনকে ন্যাচারাল কবি বলা হয় আরেকজনকে সুপার ন্যাচারালিজম, এবং উনি আফিমের প্রতি অ্যাডিক্টেড ছিল। জন কিটস তো আফিম খেত, কিন্তু কোলারেটস একদম অ্যাডিক্টেড ছিল। বায়োগ্রাফিয়া লিটারাডিয়া নামে ওনার একটা গ্রন্থ সমালোচনামূলক বই আছে, এরপর এখানে এই চারটাই পড়বেন। তারপিছত টিম অফ দ্য অ্যান্সিয়েন্ট মারিনার, এটা একটু দেখবেন, এটা সামারিটা একটু দেখবেন, আর এই তিনটা কোটেশন পড়বেন। এখানে পিয়ারের পর টিএস লেখা আছে, অনেকের মনে হতে পারে এটা ভুল, আগে ইংরেজি সাহিত্যে এস এর বদলে টিএস লেখা হতো, সো এই জন্য এই বই বেশ কিছু জায়গায় টিএস লেখা থাকতে পারে। এরপর পিবি শেলি, পিবি শেলির ফুল মিনিংটা পড়তে হবে, এরপর ওনার টাইটেল সবগুলি পড়বেন। নাস্তিকতার জন্য ওনাকে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে
এক্সপেল করা হয়। রিভোল্ট অর্থ বিদ্রোহ। ওনার এই বইটা ইসলামী বিদ্বেষী। ওনার এই সবগুলি বই পড়বেন, সবগুলি পড়তে হবে। আর এখানে আরেকটা বিষয়, সেটা হলো ট্র্যাজেডি, চার অ্যাক্টের প্লে, একটা নাটক। সেটা যেহেতু চার অ্যাক্টের, এটা মনে রাখবেন, এটা চার অ্যাক্টের প্লে। গ্রিক সাহিত্যিক অ্যাসকাইলাসের দুইটা নাটক আছে, প্রমিথাস আনবাউন্ড আর অ্যাগামেনন। ওনার প্রমিথাস আনবাউন্ড থেকেই উনি এটা লিখছে ইন্সপায়ার হয়ে। এটা সামাইটাও দেখতে পারেন, এটা একটা পৌরাণিক কাহিনী নিয়ে লেখা, অনেক ভালো, সামাইটা দেখে নেবেন। এখানে যে কবিতার নামগুলি দেওয়া আছে প্রত্যেকটা পড়বেন, একটাও বাদ দেবেন না। আর যদি বিস্তারিত পড়তে চান তাহলে ও টু দ্য ওয়েস্ট উইন্ড, অজিমান্দাস, এই দুইটা পড়তে পারেন। এইসবগুলি কবিতার নামই পড়বেন, একটারও নাম বাদ দেবেন না, বিস্তারিত পড়ার দরকার নেই। এখানে যে ডায়লগুলি দেওয়া আছে সেখান থেকে কমন পড়ে, এই ডায়লগুলি শুধুমাত্র পড়বেন। পিবি শৈলীর ডায়লগুলি যখন পড়বেন তখন কোন কবিতা থেকে নেওয়া হয়েছে এই বিষয়টা ভালো করে খেয়াল করে পড়বেন, কারণ কোন কবিতা থেকে নেওয়া হয়েছে এই টপিক্সের উপরে বেশি কোশ্চেন আসে এই ডায়লগুলি থেকে। আর সবগুলি কোটেশনই পড়তে হবে শৈলীর ক্ষেত্রে। আর জন কিটসের টাইটেলগুলি পড়বেন। আর ওনাকে ডেড হান্টেড কবি বলা হতো, কারণ উনি অনেক ইয়াং এজে 26 বছর বয়সে মারা যায়। আর কোনো কবির ক্ষেত্রে যদি কবি বাদে অন্য কোনো প্রফেশন থাকে তাহলে সেটা মার্ক করে ভালো করে পড়বেন। জন কিটস একজন ফিজিশিয়ান বা ডাক্তার ছিলেন। ওনার এই সনেটটা পড়বেন। আর এখান থেকে সবগুলি পড়ার দরকার নেই, যেগুলি হাইলাইট করে দেওয়া আছে শুধু সেগুলি পড়লেই হবে। আর আমি ফার্স্টের দিকে অনেক কিছু এক্সট্রা পড়ছিলাম, কিন্তু অনেকগুলি এক্সট্রা আসলে আসে না, অতিরিক্ত পড়ার দরকার নেই। যেগুলি গাঢ়কালি করে দেওয়া আছে সেগুলি পড়লেই হবে। আর সবগুলি কোটেশন পড়বেন। উইলিয়াম ব্লেক থেকে এই কোশ্চেনটা অলরেডি বিসিএসে আসছে, উনি একজন প্রিন্টার ছিল। কবির প্রফেশন যদি কবি বাদে অন্য কোনো কিছু থাকে তাহলে সেখান থেকে অবশ্যই বিসিএসে কোশ্চেন আসে। ওনার জন্ম আয়ারল্যান্ডে, সেদিক থেকে উনি আইরিশ কবি হয়। যেই কবিগুলি আইরিশ কবি তাদের কিন্তু আলাদা করে চার্ট পড়তে হয়, ওই চার্টটা পড়বেন, এখান থেকে মনে রাখতে পারেন। আর ওনার এই তিনটা কবিতা পড়বেন। আর ওনার এই ডায়লগুলি তেমন ইম্পর্টেন্ট না, আমি একটাও পড়িনি, এখান থেকে তেমন আশা দেখিনি। চার্লস ল্যাম থেকে ওনার ছদ্মনামটা পড়বেন, ওনার ছদ্মনাম থেকে মাঝে মাঝে কোশ্চেন আসে। আর আরেকটা বিষয়, এই যুগের সবগুলি বিখ্যাত রাইটার এ পর্যন্ত যাদেরকে পড়লাম চারজন, সবাই কিন্তু কবি ছিলেন, মানে কবিতা লিখতেন। সো এখানে একজন ব্যতিক্রম আছে, সেটা হলো এসে লিখতেন। সো এরকম ব্যতিক্রম দু একজন থাকলে তাদেরকেও ভালো করে মনে রাখা লাগবে। সো উনি এসে লিখতেন এই বিষয়টা মনে রাখবেন, মানে কোন কবিগুলি এসে লিখতেন, কোন কবিগুলি নোভেল লিখতেন, এই বিষয়গুলি মনে রাখবেন। আর ওনার এই বইগুলি দেখে রাখতে পারেন। উইলিয়াম হাসলেট থেকে শুধু এই একটা বই মনে রাখতে পারেন, কারণ এই তিনটা বইয়ের সাথে যেহেতু মিল আছে পরীক্ষায় দিয়ে দিতে পারে, তার জন্য মনে রাখবেন। আর এই দুইটা ডায়লগও মনে রাখতে পারেন, জাস্ট একবার করে দেখতে পারেন, খুব বেশি ইম্পর্টেন্ট না। লর্ড বায়রনটা ইম্পর্টেন্ট, ওনার নামের ফুল মিনিংটা দেখবেন। উনিও আইরিশ কবি ছিল, আর উনি গ্রিকদের স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করে, এই জন্য ওনাকে গ্রিকদের জাতীয় কবি বলা হয়। ওনার এই তিনটা বই পড়বেন, কবিতার নামটা মনে রাখবেন। আর ওনার যে এপিকটা আছে সেই এপিকের ক্যারেক্টারগুলি মনে রাখবেন, এই ক্যারেক্টার থেকে কোশ্চেন আসতে পারে। আর এখানে তিনটা কোটেশন দেওয়া আছে, এটাও পড়বেন। ওনার টাইটেলটা ভালো করে মনে রাখবেন, কারণ রোমান্টিক এজের ভিতরে উনি একমাত্র ফিমেল রাইটার, আর এরপর উনি অ্যান্টি রোমান্টিক রাইটার, আর এছাড়া উনি নোভেল লিখতেন। রোমান্টিক পিরিয়ডের সবগুলি কবি প্রায় কবিতা লিখত। সো একজনকে আমরা পাইছি নোভেল লিখত, আর একজন হলো এসে লিখত, এই বিষয়টা মনে রাখবেন। ওনার এই নোভেলের দু একটা সামারি দেখতে পারেন, সামারি দেখলে ক্যারেক্টারের নাম মনে রাখা সহজ হয়। এখানকার এটা যেটা প্রাইড এবং প্রেজুডিস, এটা নিয়ে একটা মুভি আছে, মুভি ট্রেলারের লিঙ্ক আমি নিচে দিয়ে দিব ডিসক্রিপশনে। আরও অনেকগুলি উপন্যাসেরই ট্রেলার পাওয়া যায়, এই ট্রেলারগুলি যদি একটু মনোযোগ দিয়ে দেখেন সেখানে কিন্তু রাইটারের নাম বলে দেয়, রাইটারের দুই একটা বই লেখা থাকলে সেটাও মাঝে মাঝে বলে দেয়, এছাড়াও ক্যারেক্টারের নাম তো অবশ্যই বোঝাই যায়। সেখান থেকে প্রাইড অ্যান্ড প্রেজুডিসের সাথে মিল রেখে সেন্স অ্যান্ড সেন্সিবিলিটি, এটা মনে থাকে, এমাটাও মনে থাকে, এই তিনটা পড়লেই হবে, বাকিগুলি একটু দেখে রাখবেন। এখানে একটাই মাত্র ডায়লগ আছে, খুব ইম্পর্টেন্ট না, বাট দেখতে পারেন, এছাড়া এখান থেকে আর তেমন কিছু পড়ার দরকার নেই। ধন্যবাদ সবাইকে, সবার জন্য শুভকামনা থাকলো।